হ্যালো বন্ধুরা, আজ আমি এসেছি কাটরা মসজিদে। এটা বাংলা বিহার উড়িষ্যা নবাব ছিলেন, মসজিদগুলি থা তার সমাধি আছে এখানে। সেই সমাধি কাটরা মসজিদ আমি আজ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, তোমরা দেখবে। তোমরা আশা করছি এটা খুব ভালো লাগবে এবং তোমরা সবাই আসবে, এখানে ঘুরতে আসবে। ঘুরতে আসলে খুব ভালো লাগবে। এই মসজিদে বর্তমানে এখন নামাজ পড়া হয় না, বর্তমানে সংরক্ষণ করা হয়েছে সরকার থেকে, সেই কারণে। এখানকার একজন স্থানীয় গাইড আছে, তিনি আমাদেরকে সব কিছু বুঝাবেন। সেই গাইড আমাদেরকে ঘুরে সব কিছু দেখাবে। নবাব নবাব মুর্শিদ কুলি খার, যার বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই। তবে কেন একজন মহান নবাবের বুকের উপর দিয়ে মারিয়ে যেতে হবে? সত্যি কি ইনি কোনো মহা পাপ করেছিলেন? আমি পরে বলছি। এই সুন্দর গার্ডেন বাগান দেখতে পাচ্ছেন। আজ থেকে প্রায় 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খার আদেশে এখানে সপ্তাহে 2 দিন সবজির বাজার বসতো, সে কারণে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ। এই কাটরা মানে হলো বাজার, মার্কেট, এটা আরবি শব্দ। পাশে দুটো মিনার দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার। এটা শত্রুপক্ষ ফলো করা হতো এবং ভোরবেলা আরবিয়ান আজান দেওয়া হতো। এবং যে সমস্ত মুসাফিরগণ এই মসজিদের ভেতরে কোরআন পাঠ বা নমাজ পাঠ করতে আসতেন, তিনাদের থাকা খাওয়ার ব্যবস্থা তো এই দেখুন, এই একতলা আর দোতলা, এইগুলোকে বলা হচ্ছে মুসাফিরখানা বা গেস্ট হাউস। আর বা মসজিদের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। আমরা এক্ষণে ভেতরে প্রবেশ করব। এই যে নিচে যে সুড়ঙ্গগুলো দেখতে পাচ্ছেন, এই মসজিদের 3 দিকে 13টা সুড়ঙ্গ আছে। হ্যাঁ, এই না হয়ে গেল, 13টা সুড়ঙ্গ আছে। যুদ্ধ বিগ্রহের সময় আত্মরক্ষার জন্য পাতাল পথে বহু চোরাই রাস্তা ছিল পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখন সব বন্ধ করে দিয়েছে। চলো, আসন আছে দেখুন। এই মাঠটিতে এরকম 2000টি আসন আছে, এরকম 2000 জন মানুষ বসে নমাজ আদা করতেন, নমাজ পাঠ করতেন। আর উপরে যে লোহার বালাগুলো দেখতে পাচ্ছেন, এখানে শামিয়ানা টানানো হতো যাতে তিনাদের গায়ে রোদ বা বৃষ্টি না লাগে। চলে আসুন ভেতরে। এখানে একসঙ্গে 5টা গম্বুজ ছিল, 5টা। 1897 সালে এক ভয়ঙ্কর ভূমিকম্পের ফলে এর মধ্যে 3টি গম্বুজ পরস্পর ভেঙে গেছে। বাইরে নমাজ পাঠ হতো, এখানে ধর্ম নিয়ে আলোচনা হতো। সিঁড়ির উপরে মৌলভী সাহেব দাঁড়িয়ে কোরআন পাঠ করাতেন। উপরে একটা কোষ্ঠি পাথরে লেখা আছে, যিনারা মুসলিম সম্প্রদায় তিনাদের একটা পবিত্র কলমা লেখা আছে এখানে, উনারা এই কথাটা সবসময় বলেন। এখানে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার মানে হলো আল্লাহ এক, অদ্বিতীয় এবং মুহাম্মদ তার প্রেরিত রসুল। একটা কোষ্ঠী পাথরে খুব সুন্দর কিছু কথা লেখা আছে। এখানে লেখা আছে, আশ্রয় করে তার কল্যাণ হোক, তার মঙ্গল হোক, তার মাথায় ধুলি বর্ষণ হোক। খুব সুন্দর কিছু কথা লেখা আছে আসনের দিকে। আমি একটা ফটো তুলে দিই দিদি, দাঁড়িয়ে যান স্যার, এখানে সুন্দর করে দাঁড়িয়ে যান, পুরোটা নিয়ে ছোটরা সামনে দাঁড়া। বাবু খুলে দাও এটা, বলো পাবো, নিচে আসুন বলছি। বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খার সমাধি না, মুর্শিদ কুলি খা, মুর্শিদ কুলি খা বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। ইনি প্রথম নবাব, বাংলার দ্বিতীয় নবাব ছিলেন এর জামাই সুজাউদ্দৌলা, তারপর সরফরাজ খা, আলীবর্দী খা, সিরাজদৌলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো স্বাধীন নবাব, মানে ইংরেজরা দখল করার আগে।
ইনি প্রথম জীবনে হিন্দু সন্তান ছিলেন, ইনি জীবনে কিছু পাপ করেছিলেন, তাই বলে গেছিলেন আমাকে এমন জায়গায় কবর দেবে আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায় তাদের পদধুলি ফেলে আমি পাপ থেকে মুক্তি পাবো, তাই তাকে আন্ডারগ্রাউন্ড সিস্টেম সমাধি দেওয়া হয়েছে। এর একটা মেয়ে ছিল, ভালো নাম হচ্ছে আজিমুন্নেশা বেগম, ইতিহাসে যাকে কলিজা খাকি বেগম বলা হয়। এখান থেকে 3 কিলোমিটার পর ইনার মেয়ের জীবন্ত কবর আপনারা দেখতে পাবেন, ওটা জীবন্ত সমাধি, এটা ইচ্ছাকৃত সমাধি। এইবার আপনাদের একটা শিবের মন্দির দেখাবো এখানে। আচ্ছা, জীবন্ত শিশুর বাচ্চার কলিজা লাংস, এবার এইভাবে সে খাওয়া শুরু করে, খেতে খেতে তার রোগটা নাকি ভালো হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে কলিজা নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল। এইভাবে দীর্ঘদিন চলতে থাকে, চলতে চলতে ধরা পড়ে যায়। ধরা পড়বার পর এই শিশু হত্যার দায় তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল ইনার মেয়েকে। আসো, আমরা ব্যাক সাইডে প্রবেশ করেছি, এটা ফ্রন্ট সাইড মসজিদের। দেখুন, ব্যাকে যেমন দুটো ওয়াচ টাওয়ার দেখতে পেলেন, সামনেও দুটো ওয়াচ টাওয়ার ছিল। এই দেখুন, এই একটা ওই কর্নার একটা, এই দুটো ভূমিকম্প ভেঙে গেছে। চোখে জল বেরিয়ে যাবে, পলাশির কান্না, পলাশির ডায়েরি, কি করে সিরাজ সিংহাসনে বসলেন, কিভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা হলো, কি হয়েছিল সারাদিন 23 জুন 1757, ডক্টর রামপ্রসাদ পাল বইটা লিখেছে, এই একটা বই। আর এটা পুরো নবাবের আমল সম্পর্কে লেখা আছে, এই একটা বই, 3টে বই, আর এটা হলো ছবি। মুর্শিদ কুলি খাঁ প্রথম জীবনে হিন্দু সন্তান ছিলেন, ওনার নাম ছিল সুদর্শন নারায়ণ মিত্র। দাক্ষিণাত্যের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন, পরবর্তীকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তার শেষ জীবনে হিন্দু মুসলিমের সম্প্রীতি রক্ষার জন্য পাশে একটা শিবের মন্দির করে গেছেন। এই যে পাড়া দেখতে পাচ্ছেন, কোনো হিন্দু পাড়া এটা, এখানে কোনো মুসলিম বাস করে না। এখানে পুজো পার্বণ হয়, ধুমধাম আকারে শিব পুজো হয়, কিন্তু এখানে নমাজ বন্ধ, কারণ এটা হেরিটেজ হয়ে গেছে। এটা দেখে বেরিয়ে আসো, Thank you.